গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ, তিনি স্বেচ্ছায় নিজে ইসলামকে পছন্দ করে জেনে বুঝে ইসলাম গ্রহণ করেছেন এবং তাদের বিজেপিতে সম্পন্ন হয়েছে। তারপর আমি আপনাদের সামনে জিজ্ঞেস করি, আপনি কেন ইসলামে আসছেন? আমার অনেক আমি খোলা থাকে কথা হলো, উনি তোমার মানে বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করতে মেশামেশি করছেন, তারা মুসলমান, তাদেরকে দেখে তিনি আপ্লুত হয়েছেন, আগ্রহী হয়েছেন ইসলাম সম্পর্কে জানা, একটু ওয়াজ শুনছেন, ইসলাম অনেক সুন্দর সুন্দর জিনিস শুনে শুনে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। এরপর তার কাছে মনে হয়েছে তার ইসলাম গ্রহণ করাটাই সঠিক, এটা কি সঠিক দিন হিসাবে তিনি গ্রহণ করেছেন? আমার বলে আপনাকে জোর করছে বা বোঝাইছে পীড়াপীড়ি করছে? না, আপনি এবিডিএফ ইচ্ছে করার আগে এবিডিএফ কমপ্লিট করছেন? আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আমাদের ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা কে ইমানের উপর অটল রাখেন। আপনি আমার সাথে একটু বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আব্দুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা গোলাম এবং রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, আল্লাহ তাআলা ভাইকে সম্পর্কে অথবা উজ্জ্বল রাখুন। এখন এখন বর্তমান নাম মুহাম্মদ আব্দুল খালেক সাইদুল, আর আগে কি নাম? আগে ছিল প্রভাত তালুক। কোল করবো আপনি কোন